मोदी है तो मुमकिन है। प्रधानमंत्री नरेंद्र मोदी एखन गोटा विश्वेर काछे जेनो पोस्टर बॉय। आज 73 पा दिएछेन प्रधानमंत्री नरेंद्र मोदी। तार जन्म थेके स्कूल जीवन एवं आरएसएस थेके राजनीति, सात रंगेर ई जीवने रयेछे जेनो रामधनुर खेला। ताके एखन गोटा विश्व चेने, भय फिटिये थाके पाकिस्तान चीनेर मतन देश। सत्यि तो मोदी है तो मुमकिन है। भारतवासीओ एखन এই ব্যাপারটা বুঝে গিয়েছে। বিদেশ নীতি থেকে শুরু করে দেশের অর্থনীতি সবেতেই রয়েছে মোদি ম্যাজিক। বিদেশের যেখানেই গিয়েছেন শুধু তিনিই যেন মাতিয়ে দিয়েছেন সবটা। তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন প্রত্যেক রাষ্ট্রনেতা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, তিনি 73 বছরে পড়লেন। এখন তার কাছে বলার অনেক কিছু রয়েছে, কিন্তু জানেন একটা সময় ছিল যখন তিনি একেবারে আম আদমি ছিলেন। এবার আপনাদের বলবো তার আগের জীবনের সেই কথা। সালটা 1950, 17 সেপ্টেম্বর। গুজরাটের ভাটনগরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন নাম্বার 3। খুব দরিদ্র পরিবারে নরেন্দ্র মোদীর বাবা ভাটনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। এইভাবেই কোনো মতে চলতো তাদের সংসার। কিন্তু জানেন বাবাকে কখনো একা ছাড়েননি মোদী। স্কুল শেষ করে নিয়ে ব্যাস চট করে চলে আসতেন বাবার কাছে। এরপরে স্টেশনে বাবার নির্দেশ পালন, স্টেশন থেকে ট্রেন, ছুটতে গিয়ে চা বিক্রি করতেন মোদী। তিনি বলেছেন চা বিক্রি করতে করতেই মানুষের অনেক কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছিলেন। সেই সময়ে কেউ কেউ তাকে একটু বকাবকিও করতেন, আবার অনেকেই তাকে ভালোবাসতেন। এরই মধ্যে চা বিক্রি করতে করতে ভালো মতোই হিন্দিটা রপ্ত করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জীবনের অনেক চমকদার ঘটনা রয়েছে। জানেন আর্থিক যন্ত্রণা এতটাই ছিল যে জুতো পরিষ্কার করার মতো টাকা পর্যন্ত ছিল না তার কাছে। একবার তার মামা তাকে ভালোবেসে আদর করে একটা সাদা কেডসের জুতো দিয়েছিলেন। সেই জুতো পরিষ্কার করতে গিয়ে স্কুলের চক জলে ভিজিয়ে তা পরিষ্কার করে একেবারে চকচকে করে তুলেছিলেন। তাদের পুরো পরিবার 40 ফুট ইঞ্চি 12 ফুটের একটি একতলা বাড়িতে থাকতেন। শিশু বয়সে মোদির চিন্তা ভাবনা এবং স্বপ্ন তার বয়সের অন্যান্যদের তুলনায় অনেকটাই আলাদা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি কাটিয়ে দিতেন শুধুমাত্র হাতে বই নিয়ে। তবে জানা গিয়েছে মোদির নাকি ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু ভবিষ্যৎ যে তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। জানা যায় মোদি গুজরাটের শর্মিষ্ঠা ঝিলে প্রায় প্রতিদিন স্নান করতে যেতেন, কিন্তু ওই ঝিলে যে কুমির থাকতো তা তিনি জানতেনই না। একবার নাকি একটি কুমিরের বাচ্চা বাড়িতেও নিয়ে এসেছিলেন। ছোটদের দুষ্টুমি যা হয়, তার মা হীরাবেন একেবারে রেগে তা দেখে আগুন। শেষে তা আবার ঝিলে ছেড়ে দেওয়া হয়। সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি, কিন্তু ছোটবেলায় থিয়েটারে যাওয়ার মতো টাকাটাও ছিল না তার কাছে। তার স্কুল জীবনেও ছিল নানান চমক। হাই স্কুলে তিনি বন্ধুদের সঙ্গে নাটকও করেছিলেন। সেই টাকা তিনি আবার স্কুলেই দান করেছিলেন। ছোট থেকে আরএসএস ক্যাম্পে যেতেন মোদী।
ফটো তুলতেও দারুণ ভালোবাসতেন। 17 বছর বয়স তখন তার। তিনি বাড়ি ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েন। 2 বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। বাড়ি ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন যেন একেবারে অন্য মানুষ। তিনি আহমেদাবাদে গিয়ে রাষ্ট্রীয় সেবক সংঘে যোগ দিলেন। তিনি সংসার ছেড়েও চলে যেতে চেয়েছিলেন। সব ছেড়ে হিমালয় এবং বেলুড় মঠেও গিয়েছিলেন তিনি। কিন্তু ওই যে বিধাতা তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। এরপরেই ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ নরেন্দ্র মোদীর। গুজরাতে বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। নতুন দায়িত্বে তার প্রথম কাজ ছিল আহমেদাবাদ নগর নিগমের নির্বাচনে বিজেপিকে জেতান, একেবারে প্রথম সারিতে নিয়ে আসা। মোদির জন্যেই 1990 সালে গুজরাতে বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছিল। 1995 সালে বিধানসভা নির্বাচনে মোদির সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিজেপির জনসমর্থন অনেকটাই বৃদ্ধি পায়। ১৯৯৫ সাল থেকে শ্রী মোদী বিজেপির জাতীয় পর্যায়ের সম্পাদক হিসেবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সাংগঠনিক দায়িত্ব পান। 2001-এর সেপ্টেম্বরে মোদী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে একটি ফোন পান। তারপর থেকেই তার জীবনে শুরু হল আরও একটি নতুন অধ্যায়ের। এই পর্যায়ে সাংগঠনিক রাজনীতির কঠিন এবং কঠোর পথ থেকে তিনি প্রশাসনে যোগ দিলেন। তারপর থেকে শুধুই মোদি ম্যাজিক। 2001 সালে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। 2001 সালে ভুজ ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ সামনে আসে। এরপরে জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরে। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর ধীরে ধীরে গুজরাট মডেলের পাশাপাশি একাধিক বিষয়ে গুজরাটে একেবারে সাফল্য নিয়ে আসেন তিনি। পরপর 4 বার গুজরাটের মুখ্যমন্ত্রী হন তিনি। সে সময় একাধিক বিতর্ক থাকলেও মোদী কখনোই নিজেকে দমে যেতে দেননি। রীতিমতো নিজের খেয়ালেই চালিয়েছেন গুজরাট। শিল্পের পাশাপাশি একাধিক জায়গায় গুজরাটে মোদী করিশ্মা দেখিয়েছেন। এরপরেই 2014 সালে ইউপিএকে সরিয়ে এনডিএ ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব তুলে দেয় বিজেপি। তারপর সবটাই ছবির মতো। নরেন্দ্র দামোদর দাস মোদী ঈশ্বর কি শপথ লেতা হুম কি मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। অর্থনৈতিক, সামাজিক তথা বিভিন্ন ক্ষেত্রে মোদি যেন নাম্বার 1। তার ভাষণ, বিদেশ নীতি সবকিছুতেই একেবারে মানুষের মন তিনি জয় করে নিয়েছেন। একের পর এক সাফল্য, একের পর এক মাইল ফলক ছুঁয়েছেন তিনি। অনেক বিতর্ক তার গা ঘেঁষে চলে গেলেও কোনো আঁচ লাগতে দেননি। সম্প্রতি G20 সম্মেলনেও মোদি দেখিয়েছেন কেন তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি সই করিয়ে চিন্তায় ফেলে দিয়েছেন পাকিস্তানকে। মোদি কারিশ্মা যেন একেবারে মাতিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। তাই তার জন্মদিনও যেন ধুমধাম করে পালন করে বিজেপি। 2022 সালে জন্মদিন শুরু হয়েছিল কোনো অভয়ারণ্যে
চিতা ছাড়ার মধ্যে দিয়ে। এরপরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। তারপর তার জন্মদিনে দেশ জুড়ে আনন্দে মেতে ওঠে বিজেপি। বিভিন্ন জায়গায় কেক কাটা থেকে শুরু করে চলে বিভিন্ন উৎসব। এবারেও 73 বছর বয়সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক অব্যাহত। সকালেই নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এরপর মেট্রোয় চড়ে আম আদমির সঙ্গে কথা বলেন মোদি, যাকে বলে একেবারে খোশ মেজাজে প্রধানমন্ত্রী। এরপরেই যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধনও করেন তিনি। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় কেক কাটা থেকে শুরু করে হয় নানান সেলিব্রেশন। একেই বলে দেশে যখন মোদি আছে তখন সব কিছু সম্ভব। দেশের অন্যতম সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আজ তক বাংলার শুভেচ্ছা। হ্যাপি বার্থডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।